এইখানে ডিজাইনটা না আমার খুবই পছন্দের। সাবস্ক্রাইব করুন রিয়ান অ্যান্ড মমকে, আর পাশে থাকা বেল আইকনে হিট করে দিন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব রেয়ান রেয়ানের অন্নপ্রাশনে সোনা বা রূপার কী কী গিফট পেয়েছে। এই ভিডিওটি তোমরা অনেক দিন আগেই আমার কাছে বলেছিলে যে বানানোর জন্য, কিন্তু আমি সময় পাইনি বানানোর। তো আজকে এটাই শেয়ার করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আর আজকে আমার সাথে কিন্তু রেয়ান আছে। রেয়ান নিজে তোমাদেরকে দেখাবে রেয়ান রেয়ানের অন্নপ্রাশনে কী কী গিফট পেয়েছে। তো প্রথমে গোল্ড দিয়েই শুরু করা যাক। তো গোল্ডে প্রথমে দেখাই রেয়ানের কতগুলো চেন পেয়েছে। তো এই চেনটা হচ্ছে রেয়ানকে রেয়ানের দাদা মানে আমার বাবা আশীর্বাদ করেছিল রেয়ানের অন্নপ্রাশনে। এরপরে যে চেনটা দেখাচ্ছি সেটা হচ্ছে রেয়ানের জামনি আর জ্যা মানে জেঠু আর জেঠি রেয়ানকে এই চেনটা দিয়ে আশীর্বাদ করেছিল। এরপরে রেয়ান আরেকটি চেনও পেয়েছে, যেটা হচ্ছে রেয়ানের ছদ্মদিন মানে হচ্ছে আমার মাসিমুনি মশাই রেয়ানকে এই চেনটা দিয়ে আশীর্বাদ করেছে। এই চেনের ডিজাইনটা না আমার খুবই পছন্দের। এরপরে চেনটির ফটো তোমাদের সাথে আমি শেয়ার করছি, সেটা হচ্ছে রেয়ানের ঠাম্মি আর রেয়ানের দাদাই রেয়ানকে এই চেনটা দিয়ে আশীর্বাদ করেছিল। পরে চলে আসি হাতের জিনিসে। তো প্রথমেই দেখাই এই ব্রেসলেটটা, এটা হচ্ছে আমার মামুনি মানে রেয়ানের মেস দিদিন রেয়ানকে এই ব্রেসলেটটা দিয়ে আশীর্বাদ করেছিল। এই ব্রেসলেটের ডিজাইনটা এত সুন্দর যে রেয়ানও পরতে পারবে বা আমিও কিন্তু পরতে পারবো। এবার দেখায় আমি আর রেয়ানের পাপা রেয়ানকে কী দিয়ে আশীর্বাদ করেছিলাম। তো আমরা এরকম যেহেতু সবাই চেন দিচ্ছিল সেই জন্য আমরা এরকম একটি কোমর বন্ধ দিয়ে রেয়ানকে আশীর্বাদ করেছিলাম। এটা কিন্তু হার করেও পরা যাবে। এবার চলে আসি বালাতে। তো এই বালাটা আমার মা রেয়ানকে অন্নপ্রাশনের সময়ে আশীর্বাদ করেছিল এই বালা দিয়ে। আর এই বালাটা রেয়ানের পিপি রেয়ানকে অন্নপ্রাশনের সময়ে দিয়ে আশীর্বাদ করেছিল, যেটা রেয়ান সবসময় পরে থাকে। এবারে চলে আসি আংটিতে। বাচ্চারা তো অন্নপ্রাশনের সময় অনেকেই আংটি পায়। তো চলো রেয়ানের আংটির কালেকশনগুলো একবার তোমাদের দেখিয়ে দিই। তো এই যে আংটিটা দেখছো, এই আংটিটা হচ্ছে আমার দাদু মানে রেয়ানের বড় পাপা রেয়ানকে এই আংটিটা দিয়ে আশীর্বাদ করেছিল, যেটা রেয়ান বড় হয়ে পড়বে। এখন রেয়ানের এটা হয় না, অনেকই বড় হয়। তো মামার বাড়ির ভাতে এরকম রেয়ানের আর এক বড় পাপা এরকম রেয়ানকে এই আংটিটা গিফট করেছিল। এই আংটিটা রেয়ানের দাদা দিদি মানে আমার মা রেয়ানকে প্রথম মুখ দেখে দিয়েছিল। এই আংটিটাও রেয়ানের আরেক বড় পাপা রেয়ানকে গিফট করেছিল। তাছাড়া রেয়ান অনেকেই এরকম আংটি পেয়েছে, এরকম বক্স আংটি যেগুলো দেখতে ভীষণই কিউট লাগে। বাচ্চারা তো জেনারেলি অন্নপ্রাশনের সময় আংটি বেশি পায়, যেগুলো ছোট ছোট দেখতে বেশ সুন্দর লাগে। রেয়ানকে একটাও আংটি পরানো যায় না, কারণ রেয়ান এত চোখ বা নাক ঘষে যে রেয়ানের কেটে যাওয়ার চান্স থাকে বলে আমি রেয়ানকে একটাও আংটি পরাতে পারি না। তো এই হচ্ছে রেয়ানের অন্নপ্রাশনে আংটির কালেকশন। তো এবারে আসি রেয়ানের লকেটে। তো এই লকেটটা হচ্ছে গণেশের একটি লকেট, যেটা আমার খুব পছন্দের। আর এই লকেটটা হচ্ছে রেয়ানের জেঠু মানে হচ্ছে রেয়ানের পাপার দাদু রেয়ানকে অন্নপ্রাশনের সময়ে এই লকেটটা দিয়ে আশীর্বাদ করেছিল।
আচ্ছা একবার দেখো রেয়ানের দুষ্টুমি। রেয়ান আজকাল কোনো সময় চুপচাপ থাকে না, রেয়ান কিছু না কিছু করতেই থাকে, আর যে জিনিস পাই সেটাকে নিয়ে মুখে ভরে, ওইটাই হচ্ছে ওর খেলা। তো এবার চলে আসি রেয়ান রূপোর কী কী জিনিস পেয়েছিল অন্নপ্রাশনে। তো রেয়ানের মামার বাড়ি থেকে এরকম থালা বাটি গ্লাস আর চামচ দিয়েছিল। তো চলো এগুলো তোমাদেরকে ক্লোজভাবে দেখিয়ে দিই। এই থালাবাটি গ্লাসটা আমার কাছে কিন্তু খুবই স্পেশাল, কারণ যেহেতু রেয়ান এই থালাবাটি গ্লাসেই প্রথম ভাত খেয়েছিল। তো এরকম বাটি, বাটিটা দেখতে খুব সুন্দর এরকম ডিজাইন করা আছে। সেটা এরকম একটি গ্লাসও আছে আর গ্লাসটা হচ্ছে ম্যাট ফিনিশ। এটা হলো চামচ। আর এটা হলো থালা। বাটিটা দেখছো, এটা হচ্ছে রেয়ানের পিসি ঠাম্মি মানে ওর পাপার পিসিমণি এই বাটিটা রেয়ানকে গিফট করেছিল। এই বাটিটা ও কিন্তু সবসময় ইউজ করে। তো এরকম দুটো পায়ের বাঁকও পেয়েছে। সমস্ত গিফট তো দেখানো সম্ভব না, আমি যেটুকু পেরেছি সেগুলোই শেয়ার করেছি। আর এই সমস্ত গিফটটি কিন্তু খুবই সুন্দর, আর গিফট নামাই কিন্তু সুন্দর হয়, কারণ গিফট হচ্ছে আশীর্বাদ করে যেহেতু দেয়, সেই জন্য কিন্তু সব গিফটই সুন্দর। রেয়ানের কাজে ব্যস্ত হয়ে গেছে দেখতে পাচ্ছ, জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করছে, সেটা এখন চলতে থাকবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিও, আর বন্ধু আর ফ্যামিলির সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো থ্যাংকস ফর ওয়াচিং।